এত বড় বড় ইলিশ সচরাচর দেখা যায় না, তো মাছের পসরা নিয়ে বসে আছে দাদা। এত বড় বড় ইলিশ বাংলাদেশে, বাংলাদেশ থেকে এই প্রথম ইলিশ আসলো? কেন মাছ বিক্রি হচ্ছে না কেন? বাংলাদেশের মাছ কেউ খেতে যাচ্ছে না? এটা দেখুন, এত দামি মাছ একই রকম দাম যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের ইলিশ সাধারণত একটু পয়সাওয়ালা শিক্ষিত মানুষরাই কেনে, কিন্তু তারা কি বলছে? তাই তার মানে আজকে কটা মাছ বিক্রি হয়েছে? না না, এই যে তারা বাংলাদেশি ইলিশ খাবে না, তার কারণটা কি? আচ্ছা আচ্ছা, যে বিদ্বেষমূলক কথাবার্তা ভারতবর্ষের বিদ্বেষমূলক কথাবার্তা বাংলাদেশে আসছে, তার জন্য মাছ খাচ্ছে না। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এই ইলিশ আপনার এখানে বিক্রি হন, অন্যান্য জায়গায় তো বিক্রি হতে পারে? তাই তারা আপনি কি আপনার কত মাছ কেনা আছে এরকম? একটা মাত্র মাছ বিক্রি হয়েছে, তার মানে তো আপনার এই মাছ যদি দু একদিনের মধ্যে বিক্রি না হয় তাহলে অনেক টাকা লাগবে। আচ্ছা বন্ধুরা, সকালবেলা মাছ বাজারে এসে একটা অভিজ্ঞতা হলো, আপনাদের সবার সাথে শেয়ার করলাম। মাছ বিক্রেতা যে কথাগুলো বললো আপনারা সবাই শুনলেন, তো এরকম অভূতপূর্ব ঘটনা এর আগে দেখিনি। যাই হোক, সাধারণ মানুষ আপনারা সকলে এই বিষয়গুলো অবগত হবেন বা এই ব্যাপারটা দেখুন। আচ্ছা, এবার আপনার কি বলার আছে? আপনার একজন বিক্রেতা হিসেবে বা মানুষ হিসেবে কি বলার আছে? মাছ বিক্রি নেই বন্ধুরা, দেখুন কত বড় বড় সাইজের ইলিশ, কত সুন্দর দেখতে, যেগুলো বাঙালি দেখলে লোভ হবে না এমন কোনো কথা নাই। অথচ দোকানদার বলছে যে সেই মাছ এবছর বিক্রি নেই। এটা কি, এটা কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা অবনতির কারণ? আচ্ছা, জনগণ যেভাবে অত্যাচারমূলক কথাবার্তা বলে, ভারত বিদ্বেষী কথাবার্তা। আচ্ছা আচ্ছা, বন্ধুরা একটা ছোট অভিজ্ঞতা হলো, আপনাদের সবাইকে জানালাম, ধন্যবাদ।